হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আছি আমি এখানে, এখন কথা সময় এখন বলি যাই হোক, আমি এখন আছি বাবার দোকানে। এখন আমরা যাচ্ছি নিউ মার্কেট, প্রিয়া আসছে, তো ভীষণ রোদ। ভেবেছিলাম একটু বৃষ্টি বৃষ্টিতে ভিডিও করবো, বাট আজকে রোদ বাইরে দেখতে তোমরা, আমাকেই কালো লাগবে দেখতে। জানি না কি কী হবে ওখানে, বাট এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম বন্ধুর সাথে আমি নিউ মার্কেট যাচ্ছি। কোনো ব্লগটা কিন্তু আজকে ভীষণ মজাদার হবে, অন্যের ব্লগের থেকে আলাদা হবে, এইটুকু তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। সো কিপ অন ওয়াচিং। আমি আজকে প্রচুর সেজেছি, বাউ, এগুলো কত করে দাদা? 650 সেট প্যান্ট আর এটা খুব সুন্দর, কিন্তু এটা দেখি ধর, ভিডিও করতে পারবো, কি সুন্দর লাগছে। সিলেবাস পে যেতে হে, ধর আমাকে ভিডিও কর, এমনি ভিডিও হচ্ছে এরা ভাই। সিলেবাস পে যেতে হে, দুটো হাম খাতে হে, এখানে ভিডিও করছিলাম তো, ব্লগ করছিলাম তো, ব্লগ কর। ভাই এটা হেভি, এত শাড়িটার সাথেও ভালো লাগবে, যে শাড়িটা পরবি বলছিস। আমাদের হয়ে গেছে এখন কি, এসি হাওয়া হাওয়া, আমরা এখন যাচ্ছি বাইরে শপিং এ, পুরো লুটে নেবো আজকে শপিং করে। আমি তো নিচ্ছি না, বাবা নেবে। মধুবালা ভালো লাগছে কিন্তু, এখানে এত বেশি বেশি এত বেশি যে কি দেখো, এত বেশি ভ্যারাইটি যে 30 টাকা দিয়ে কত কিনবো সেটা বুঝতে পারছি না। বাট আমাদের ধোসা আসছে, লক করতেই পারছি না, ঘুরেও যাচ্ছি পাউডারের মতো। মেট্রোতে উঠে আমরা এমন লোকজন ভাবছিল কি না কি হচ্ছে, কি না কি বলছে, মানে আদৌ কি আমরা নর্মাল বন্ধু, মানে নর্মাল বন্ধু ক্যাশিয়ার মান্যবাজার যাচ্ছি, মান্যবাজার যাচ্ছি, আর তো আমাদের বিয়ের কুর্তি, সরি সরি কুর্তা, মানে পাঞ্জাবি টাকার জন্য, সরি 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 কুর্তি, আমরা একটা কুর্তির দোকানও পেয়েছি। গাছ কাচুর, কাঁচের চুড়ি, স্টোনের চুড়ি, দিস ইজ স্টোন, ফার্স্ট টাইম নিয়েছি এটার সেদ্ধ,
কর্ন হ্যাঁ সেটা তো কর্ন এটা 50 রুপিস নিয়ে যায় আজকে আমরা সব হেলদি খাবার খেয়েছি যাতে আমাদের পেট গুড়গুড় না হয় ভিগান খেয়েছি যাতে বেশি পেট ভরে গেলে যদি কষ্ট হয় আর কি ভয় লাগে কেউ যদি ফোনটা নিয়ে দৌড়ে পালিয়ে যায় খাইয়ে দে स्ट्रीट फूड बट चिकन ভালো ওই ফ্রাই তেল মশলা থেকে অনেক ভালো অনেক ভালো অনেক তো খাই আরে তোমাদের খাওয়া ভুলে আমরা এখন বসে আছি নিউ মার্কেটে বুকে নিয়ে যাচ্ছিল সেটা দেখে ওর ইচ্ছে হচ্ছে বুকে দাও আমি তো সব সময় বলি যে তো সেদিনকে ব্যারাক করে বলি और बर्थडे तीन तारीखे जरा और बर्थडे गिफ्ट दीते चाहो और बाड़ी थे बुके दिए आसबे जाइयो आमरा एखन बसे आछि किच्छु किनिनि एत बड़ो एलाकाते किच्छु पछन्द हयनि ओ एटा 30 टाका कानेर किनते पारेनि आमरा मन्नेभ्यार थेके शुरू करे आरो माया फाया कोथाते गेलाम शाड़ी फाड़ी देखलाम 10,000 15,000 टाका शाड़ी देखे पछन्द होयेछे तमालेर रिसेप्शनेर जिनिस खूब पछन्द होयेछे आमादेरो शाड़ी पछन्द होयेछे किन्तु आमाके किछु देखाच्छे हाँ देखाच्छे भेबेछिलाम क्यामेराटा चलछे ना এখন বাজে 3:30 এবার কোথা যাব বুঝতে পারছি না ভালো লাগছে না কোথা যাব প্রিয়া এখন ফোনে 4:00 বাজে আর 3:30 ফোনে 4:00 বাজে বাড়ি যাব একটা ভিডিও করে বাড়ি যাব আজকের প্ল্যান ক্যান্সেল মানে আজকের প্ল্যান ফ্লপ নিউ মার্কেটে এসে এত লোকে ভিডিও করে কি করে আমি বুঝতে পারি না আমার তো কিচ্ছু ভালো লাগছে না মিন্ত্রা থেকে শপিং করে করে অভ্যেস খারাপ হয়ে গেছে জল খেলাম কিছু খেতে ইচ্ছা করছে না মানে এসো না কেউ মিন্ত্রা থেকে শপিং কর ওটাই ভালো রোদে পোড়ার থেকে চলো বাড়ি যাবো এবার এখন আছি শিয়ালদা স্টেশনে প্রিয়া ফ্রাইড রাইস খাওয়ানোর জন্য খিদেও পেয়েছে বাড়িতে গিয়ে মাটা বাড়িতে কিছু খাবে না ওর জন্য ভাবলাম এখানে একটু মিক্সড ফ্রাইড রাইস খাওয়া যাক তো আমরা এখানে এক ফ্রাইড রাইস নিয়েছি তো এই এটা আমার ছোটবেলাকার ফেভারিট একটা দোকান নে ইওর এক্সপেরিয়েন্স না এইখানকার এই কস্টটা আমার খুব ফেভারিট আমি ছোটবেলা যখন কেনাকাটা করতে আসতাম তো এখানে এসে একটু হলো ফ্রাইড রাইস খেতাম তো সেটাই প্রিয়াকে বললাম চল খেয়ে আসি দেখি কেমন আছে এখন আগের মতন টেস্ট আছে কিনা তো দেখা যাক খেয়ে দেখি ও পাইলি কি তার টেস্ট হ্যাঁ না সসটা দিয়ে গা সসটাই ভালো লাগছে আমার সসটা দিয়ে ভালো লাগে এমন সব নিয়ে নিতে হয় যার যেটা লাগে ওহো আর দিস না বাহ কি নিলি ওটা গঙ্গার জল গঙ্গার জল এদিকে সরে এটা নাকি হাফ প্লেট এতগুলো নাকি হাফ প্লেট হ্যাঁ আমরা দু প্লেট নিয়ে চারজন খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ সবাই এসে খেয়েছো লোকেশনটা পরে আরেকদিন এসে তোমাদেরকে বলবো এটা একটা স্টেশন স্টেশন ধরবো 5:22 এটা এক্সাক্ট লোকেশনটা কোন দিকটা বলতে পারবি
পরে বলছি। শিয়ালদা স্টেশন দিয়ে বেরিয়ে এটা তো যাই না, এই যে এখানে কলেজ পাড়া থেকে হয়ে অনেক যেগুলো গলি আছে কেউ বুঝতে পারবে না, পরে একদিন শেয়ার করবো ডিটেল ব্লগ। তোমরা যদি বলো আগে বল তোমরা যদি ডিটেলস ব্লগ চাও ওই দোকানটার তো আমাকে কমেন্ট করো। যত রাজ্যে দুঃখ আমাদের সাথে হয়, আমরা এক নম্বরে ট্রেনে উঠে বসলাম, ভাবলাম ওটা আমাদের স্বপ্ন বন্ধ হবে। হ্যাঁ দিল কি বনগাঁ লোকাল, ঠিক আছে তারপর কি দিল কৃষ্ণনগর, কৃষ্ণনগর গ্যালোপিন দেখিনি, দৌড়া দৌড়া 10 নম্বরে এসছি, মানে 11 নম্বরের পরে 10 নম্বর দৌড়া এসছি, উঠে শুনলাম এটা গ্যালোপিন ব্যারাকপুর থামবে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি 7 নম্বরে, এগুলো আমাদের সাথেই হয়। ভিড় ভিড়।